সারা বিশ্বে প্রতি বছর যত মানুষ মারা যায় তার প্রধান কারণ হচ্ছে এই ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকজনিত কারণ। অর্থাৎ সারা বিশ্বের মৃত্যুর এক নম্বর কারণ হচ্ছে এই হৃদরোগ। তো এই হৃদরোগ আবার আমাদের যে ইসকেমিক হার্ট ডিজিজ যেটাকে আমরা বলে থাকি, সেই ইসকেমিক হার্ট ডিজিজ সাধারণত হয়ে থাকে আমাদের যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, সেই অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে থাকে। সুতরাং আমরা যদি আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রিত করতে পারি, আমরা যদি কিছু কিছু বদভ্যাসকে ত্যাগ করতে পারি, আমরা সহজেই কিন্তু এই হৃদরোগকে প্রতিহত করতে পারি। তো সেই বদভ্যাসগুলো কী কী? যেমন আমাদের বর্তমান যে নাগরিক জীবন, সেই নাগরিক জীবনে কিন্তু আমরা অনেকেই যে শারীরিক যে পরিশ্রমগুলো, সেই শারীরিক পরিশ্রম বা ব্যায়াম যেটা, সেটা আমরা করতে পারি না। তাছাড়াও যেটা রয়েছে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের খাদ্যাভ্যাসে বর্তমানে তেল চর্বির পরিমাণ বেশি, কিন্তু পক্ষান্তরে শাকসবজি ফলমূল বা অন্যান্য যেসব পুষ্টিকর খাবার সেগুলোর পরিমাণ কম। তাছাড়াও আমাদের বাংলাদেশের মানুষের একটা অভ্যাস রয়েছে বেশি বেশি কার্বোহাইড্রেট খাওয়া। তো এই বেশি বেশি কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত তেল চর্বি যেটা আমাদের হৃদরোগের ঝুঁকিকে অনেক বাড়িয়ে দেয়। এছাড়াও অনেকের ধূমপানের অভ্যাস আছে বা কেউ কেউ আবার অ্যালকোহলও খেয়ে থাকে। তো এই অভ্যাসগুলো কিন্তু হৃদরোগের অন্যতম একটি প্রধান কারণ। তাছাড়াও আমাদের এই যেসব আমরা যেহেতু আমরা প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করি না, ব্যায়াম করি না বা শারীরিক যে পরিশ্রম করি না, যার জন্য যেটা হচ্ছে যে আমাদের শরীর মুটিয়ে যাচ্ছে, আমাদের ওজন বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যখন বলি যে সেন্ট্রাল ওবেসিটি, অর্থাৎ আমাদের পেট যেটা পেটের স্ফীতি ঘটে, পেটের চর্বি জমে, তো এইগুলো কারণ কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। আমরা খাদ্যে লবণ বেশি পরিমাণে খাই, সেটাও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। আমরা যদি সচেতন হই তাহলে সহজেই কিন্তু এই আমাদের বদভ্যাসগুলি পরিবর্তন করে বা আমাদের অভ্যাসগুলি পরিবর্তন করে আমরা কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকিকে কমিয়ে আনতে পারি। আর যেটা হচ্ছে যে কারো যদি হৃদরোগ হয়েই যায়, অনেকের ইতিমধ্যে হৃদরোগ হয়ে গেছে বা কারো নতুনভাবে হৃদরোগ ধরা পড়ছে, তো তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ নিয়ে যে এর চিকিৎসা করা। তার কারণ কারো যদি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, এই হার্ট অ্যাটাকের চিকিৎসা কিন্তু বাংলাদেশে এখন বিদ্যমান। অনেক হাসপাতালেই কিন্তু যে হার্ট অ্যাটাকের যে চিকিৎসাগুলো খুব আধুনিক চিকিৎসা এখন পাওয়া যাচ্ছে। তো হার্ট অ্যাটাক হলে খুব দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে, না হলে কিন্তু হার্ট অ্যাটাক সময় দিবে না। যে কোনো মানুষ হার্ট অ্যাটাকের জন্য যে কোনো সময় মারা যেতে পারে। অনেক সময় আমরা দেখি যে একটা মানুষ হঠাৎ করে পড়ে গেল, পড়ে যেয়ে মারা যাচ্ছে। এর প্রধান কারণ কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথ। এই সাডেন কার্ডিয়াক ডেথ অধিকাংশ ক্ষেত্রেই হয়ে থাকে এই ইসকেমিক হার্ট ডিজিজের কারণে। অর্থাৎ ইসকেমিক হার্ট ডিজিজ যেটা হয় সেটা হচ্ছে যে হার্টের যে রক্তনালী, যেটা হার্টের রক্তনালীর ভিতরে চর্বি জমতে থাকে, চর্বি জমতে জমতে একটা পর্যায়ে এই হার্টের যে রক্তনালীর ভিতরে যে স্বাভাবিক রক্ত চলাচল সেটাকে ব্যাহত করে। তো সেটাকে ব্যাহত করার মাধ্যমে এই হার্ট অ্যাটাক, যেটা মানে এই ব্যাহত করার মাধ্যমে একটা সময় যদি রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় তখনই কিন্তু সাধারণত হার্ট অ্যাটাক হয়ে থাকে। তো হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে আনার জন্য যেটা বললাম যে মানুষকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, প্রতিদিন ব্যায়াম করতে হবে এবং যদি কোনো বদভ্যাস থেকে থাকে, বিশেষ করে ধূমপান অ্যালকোহল, সেগুলোকে ত্যাগ করতে হবে এবং এর মাধ্যমে কিন্তু হৃদরোগের ঝুঁকিকে কমিয়ে আনা সম্ভব। আর কারো যদি হৃদরোগ হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন এবং বর্তমান সময়ে আমাদের দেশে হৃদরোগের অনেক আধুনিক চিকিৎসা বিভিন্ন হাসপাতালে সহজলভ্য হয়ে গেছে। যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে হৃদরোগের চিকিৎসা নেবেন। আর প্রতি বছর আমাদের দেশে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালন করা হয়ে থাকে। তো বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আপনারা যদি আপনাদের হৃদরোগের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চান, ফ্রি পরামর্শ নিতে চান, তাহলে ইউনিভার্সাল মেডিকেল কলেজে
29 সেপ্টেম্বর যোগাযোগ করুন, আপনি বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন।